অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতা দুর্গ গড়ে সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজের বাসভবন থেকে ভার্চুয়ালি দেওয়া এক বক্তব্যে তিনি এমন আহ্বান জানিয়েছেন। সার্বজনীন বৈশাখী আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারী করোনার আতঙ্কের অন্ধকারে। আসুন আমরা অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতা দুর্গ গড়ে তুলি, সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করি প্রাণঘাতী করোনাকে।